সিনেপাড়ার আলোচিত ইস্যু পরি মনে শরীফুল রাজের দাম্পত্য সম্পর্ক। বিয়ের পর থেকেই অশান্তি লেগে আছে এই দম্পতির মধ্যে, দফায় দফায় ভাঙনের মুখেও পড়ে তাদের সম্পর্ক। কয়েকজন অভিনেত্রীর সঙ্গে রাজের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে আবারও আলোচনায় রাজপরির সংসার। পরিমনির সবশেষ বক্তব্যে প্রশ্ন উঠছে, এই দম্পতির কি বিচ্ছেদ হয়ে গেছে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিমনি ও রাজ এ যুগলের বিয়ের পর থেকে এই সংসারে টুকটাক অশান্তি ছিল। এমনকি রাজ নাকি পরিমনিকে শারীরিক নির্যাতন করতেন, এমন অভিযোগও পরিমনির। শুধুমাত্র ছেলের কথা ভেবেই এতদিন সব মেনে নিয়েছেন তিনি। নানা কারণে গত বছরের শেষে এবং এবছরের শুরুতে আলোচিত এ জুটির বিচ্ছেদেরও সুর শোনা গিয়েছিল, তবে তা মিটমাট হয়েছিল। আবার ফাটল ধরেছে এ দম্পতির, পুরনো আগুনে আবারও ঘি ঢেলে দিচ্ছে। গত 29 মে শরীফুল রাজের ফোন থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুশি ও সুনেরা বিদ্যে কামালের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়। এরপর থেকেই শুরু হয় বিস্তর পানি ঘোলা। কে করছে এমন কাজ? রাজ বলছেন তিনি কিছুই জানেন না। যে অভিনেত্রীদের সাথে ভিডিও ফাঁস হয়েছে তারাও বলছেন রাজ নাকি নির্দোষ, তাদের আঙ্গুল পরিমনির দিকে। অবশ্য সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করছেন পরিমনি, আর এ ঘটনা নিয়ে বিস্তর জলঘোলার মধ্যেই মুখ খুললেন তিনি। বললেন, আমি রাজের বউ, এটা শুনতে চাই না, আমি এখন ওর অতীত, এটাই আমার আরাম লাগবে শুনতে। পরিমনি সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তাদের দাম্পত্য জীবনের সমীকরণ নিয়ে। ভিডিও ফাঁসের পর তিনি জানান, এ ঘটনার আগে বাড়ি ছেড়েছেন রাজ। এবার সবটা খোলাসা করলেন পরিমনি। তার কথায়, আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল না দামাল ছবি মুক্তি পাবার আগ থেকেই। রাজ বাড়ি থাকতো না নিয়মিত, এমনকি সন্তানের প্রতিও কোনো দায়িত্ব পালন করত না। তবে রাজ নাকি লোক দেখানো কাজ করতেন, যা নিয়ে পরিমনি বলেন, একসাথে অনুষ্ঠানে যাওয়া বা আমার বাপের বাড়িতে যাওয়াটাও পরিমনির অভিযোগ। কিছুদিন অসুস্থ হয়ে হাসপাতালে থাকার সময় নাকি দেখতে যাননি রাজ। তিনি বলেন, আমার সঙ্গে এখন আর ওর কোনো শারীরিক ও মানসিক সম্পর্ক নাই। পরিমনি বলেন, আমি যখন হাসপাতালে তখনই রাজ নিজের জিনিসপত্র গুছিয়ে রেখেছিল, সে আগে থেকেই প্রস্তুত ছিল বাড়ি ছাড়ার জন্য। এভাবে তো আর সংসার সম্পর্ক টিকে রাখা যায় না। তবে কি এখন সময়ের অপেক্ষা রাজ পরির বিচ্ছেদ? এ প্রসঙ্গে অভিনেত্রী বলছেন, সে তো আমাকে ছেড়েই চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমার স্বামী হিসেবে রাজকে আমি আর কল্পনাও করতে চাই না। একটা মানুষ চলে গেলে তাকে তো আর ধরে রাখা যায় না, আমি চাই সে আমাকে ডিভোর্স দিক। তবে পরিমনি কষ্ট পাচ্ছেন সন্তান রাজ্যের জন্য, শুধুমাত্র তাদের দুজনের কারণেই রাজ্যর সুখী জীবন না পাওয়ার আক্ষেপ পরিমনির। নাগরিক, নিউজ ডেস্ক।